হ্যালো সবাই, কেমন আছেন? আমি তারেক। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফিল্মোরা 9 ইনস্টল করে অ্যান্ড সেটা ক্র্যাক করে সম্পূর্ণ প্রিমিয়ামের মতো প্রিমিয়াম ফিচার দিয়ে আপনাদের ভিডিও এডিট করতে পারেন। সো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে এটা ক্রোম ব্রাউজারে কপি করে পেস্ট করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের যেটা করতে হবে, এটা ডাউনলোড হওয়ার পরে এরকম একটা জিপ ফাইল পাবেন। তারপর জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট হচ্ছে। দেন নেক্সটটা করার পরে আরো এরকম একটা ফাইল পাবেন, দেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে এরকম তিনটা ফাইল আসবে। তিনটা ফাইলের মধ্যে এটা এটাই হচ্ছে মূলত রুট ফাইল, বাট এটাই হচ্ছে মূল, এটা আমরা ইনস্টল করবো, বাট এটাতে এখন আমরা আর যাবো না। সো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটাতে ক্লিক করার আগে আপনাদের কম্পিউটারের ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে দিবেন, তা নাহলে দেখা যাবে এটা পুরোপুরি ইনস্টল হবে না। তারপর আপনার কিছু সময়ের জন্য উইন্ডোজ ডিফেন্ডারের ভাইরাস প্রোটেকশন এটা কিছু সময়ের জন্য অফ করে দিবেন, যেহেতু এটা ক্রাক সেহেতু একটু ঝামেলা হতে পারে যদি এগুলো অন থাকে। পরবর্তীতে আপনারা চাইলে আবার ইনস্টল করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই ইনস্টল হওয়ার পরে। তো মেক শিওর যে আপনার ইন্টারনেট কানেকশন এর উইন্ডোজ ডিফেন্ডারের ভাইরাস প্রোটেকশনটি সিস্টেম অফ আছে পুরোপুরি ভাবে। তো চলুন শুরু করা যাক ইনস্টল। বাই ডিফল্ট এখন আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, দেন এগুলো পড়ার কোনো দরকার নাই। টিক চিহ্নতে ক্লিক করে দেন নেক্সট, দেন ইনস্টল শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কেন ইন্টারনেট কানেকশনটা অফ করলাম, কারণ হচ্ছে গিয়ে যে সর্বশেষ যখন এটা ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি একটা সিঙ্ক হতে চাইবে ফিল্মোরা 9 এর অফিসিয়াল ওয়েবসাইটের সাথে। তো এটা যাতে অটোমেটিক্যালি সিঙ্ক না হতে পারে সেজন্য আমরা মূলত ইন্টারনেট কানেকশনটা অফ করেছি, যেহেতু আমরা এটা ক্র্যাক করে চালাবো। এখন ইনস্টল হচ্ছে। দেখেন এখন দেখা যাক এটা ওপেন হয় কিনা, হবে না কারণ আমরা ইন্টারনেট কানেকশন অফ করে দিয়েছি। সো দেখেন এখন ইন্টারনেট কানেকশনটাতে সিঙ্ক হতে চাইছে বাট পারে না, কারণ আমরা ইন্টারনেট কানেকশনটা আগে থেকেই অফ করে দিয়েছি। সো এটা আমরা এখান থেকে কেটে দিব। তারপর ফিল্মোরাতে আবারও চলে যাব, এখানে এটা লঞ্চ লঞ্চ করার পালা, ক্লিক অন লঞ্চ, লঞ্চ হচ্ছে। 721 MB, একটা বড় ফাইল, একটু সময় লাগছে। এই যে হয়ে গেছে নতুন প্রজেক্ট, এখানে চলে আসছে ফিল্মোরা 9। তো ক্লিক অন নিউ প্রজেক্ট, তো যে দেখতে পাচ্ছেন ফিল্মোরা নতুন ইন্টারফেস। সো এই হচ্ছে পুরো ফিল্মোরা 9 এর নতুন ইন্টারফেস। এখান থেকে এক্সপোর্ট করতে চাইলে প্রিমিয়াম ফিচারে আপনার কাছে টাকা চাইবে, বাট কিন্তু যখন আপনি ক্র্যাক করবেন তখন আপনি টাকা চাবে না। তো এটা হচ্ছে প্রিমিয়াম আর ক্র্যাকের ব্যবধান। তো আমরা এটাকে পুরোপুরি ক্র্যাক হিসাবে চালাবো। সেটা এখান থেকে এখন বন্ধ করে দেব। দেন আমাদের আরো কিছু কাজ আছে, এই যে প্রথমে আমরা যেটা তিনটা ফাইল পেয়েছিলাম এখন আমরা এটা ক্র্যাক করব। এই যে সবার লেফটে যে ফোল্ডারটা আছে এটাই হচ্ছে মূলত ক্র্যাকার ফাইল, এটাতে ক্লিক করব। দেন এই দুইটা ফাইল কপি করব, কপি করে উইন্ডোজের সি ড্রাইভের চলে যাব। সি ড্রাইভে গিয়ে প্রোগ্রামিং ফাইলস 3 নম্বর ফাইলটাতে ক্লিক করব। দেন একদম নিচে একটা উইন্ডোজ শেয়ার ফাইল পাবো, বাকিগুলোতে কোনো কিছু করব না, সেটা ক্লিক করব। দেন একটা ফিল্মোরা 9 ফোল্ডার পাবো। দেন এটাই হচ্ছে মূলত ফিল্মোরা 9 এর রুট ফাইল সমস্ত কিছু। তো এখানে আমরা যেটা কপি করেছি সেটা কন্ট্রোল বি চেপে কিবোর্ড থেকে পেস্ট করে দেব। সো এবার দেখা যাক যে ফিল্মোরা 9 কাজ করে কিনা। এখানে দেখা যাচ্ছে ফিল্মোরা 9 এর লোগো চলে আসছে। সো দেখি এটা কাজ করে কিনা, চলুন শুরু করে। এই যে ক্র্যাকারের লোগো চলে আসছে, এখানে লঞ্চ হচ্ছে।
চিনি প্রজেক্ট এখানটা কাজ করতেছে এখনো। তারপরে দেখি যে ইন্টারফেস চলে আসছে। তো এখন এটা পুরোপুরি কাজ করতে হলে আমরা একটা কিছু ইম্পোর্ট করতে হবে। তো আমি ডেমো হিসেবে আমার ডেস্কটপে থাকা যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করব। ধরুন এটাই করলাম, এই যে ভিডিওটি চলে আসছে, এটাকে টান দিয়ে এডিটিং প্যানেলে নিয়ে আসব। এখন হালকা কিছু এডিট করে ধরুন সাউন্ড একটু বাড়ায় দিলাম বা কমায় দিলাম। তারপর দেখি এটা এক্সপোর্ট হয় কিনা, যদি হয় তাহলে বোঝা যাবে যে পুরোপুরি এটা ক্র্যাক হয়েছে আমরা এবং সেটা চালাতে পারবো। এখন চাইলে রিনেম করতে পারেন বা সরাসরি এক্সপোর্ট করতে পারেন, আমি কিছু করব না। আমি এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে। এই যে এক্সপোর্ট হয়ে গেছে, ফাইন্ড টাকে মানে দেখতে পাবেন যে আপনারা ভিডিওটি কোথায় আছে, আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে। এই যে এখানে ভিডিওটি আছে। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এন্ড বুঝতে পেরেছেন যে কিভাবে ফিল্মোরা 9 ক্র্যাক করবেন এন্ড সেটা লাইফ টাইমের মতো প্রিমিয়াম ফিচার নিয়ে ইউজ করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, এন্ড একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।